তো প্রণাম মানুষের দল, ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে নাও, আর লাস্ট অবধি দেখো, অনেক মজা হবে। হ্যাঁ ভাই, হ্যাপি বার্থডে। তো বল, আজকে তো 18 বছর হয়ে গেল, তো এরপর প্ল্যান্স কি? ও, 18 বছর হয়ে গেছে, তো এবার কি করব? গার্লফ্রেন্ডকে ফোন করে বিয়ে করে পালিয়ে যাবো। মজার লাইফ ভাই, মজার লাইফ। মানে মানে কি বলছিস? তো আজকে আমরা এমন কটা বিগ্রানো বাচ্চার কথা বলবো যারা 18 বছর হওয়ার পর যা ইচ্ছা করে। হ্যাঁ, যা ইচ্ছা। আর এরা এতটাই ওভার কনফিডেন্ট অ্যান্ড আনস্মার্ট যে কেউ কেউ নিজেকে হিন্দুস্তানি ভাব আর কেউ কেউ নিজেকে জনি সিন্স মনে করে। আমার তো 18 বছর হয়ে গেছে, তার মানে আমি সব ভিডিও দেখতে পারবো। 18+ কন্টেন্ট। দেখ ভাই, তোরা যারা মাত্র এই জিনিসটা করার জন্য 18 বছর হওয়ার অপেক্ষা করছিস, তারা খুব ভালো করে শুনে নে। তোরা এখনো বাচ্চা আছিস, তোদের এখনো পোগো দেখার বয়স, আর তোরা এখনকার জেনারেশন থেকে অনেকটাই পিছিয়ে আছিস। জাস্ট একটা VPN অন করেই তো দেখা যায়, এত চাপ খাও কেন? তুই এত জানিস কি করে? না না, আশেপাশে শোনা যায় না, এই জন্য ওখান থেকে। কই দেখি তোর ফোনের হিস্ট্রিটা একটু চেক করি। আরে না 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 না, কি করছিস? হাট। তো এরপর আসে এমন কজন যারা নিজেদের লাইফ নিয়ে সত্যি অনেক আশা রাখে। হ্যাঁ, কেউ কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ কেউ ডক্টর হতে চায়, কেউ কেউ আবার সায়েন্টিস্ট হতে চায়। হ্যাঁ, আমারও এক্স্যাক্টলি সেমই ছিল। 15 বছরে ডক্টর, 16 বছরে ইঞ্জিনিয়ার, আর 17 বছরে ইউটিউবার। এবার আসি একই প্রাণীর অন্য ব্রিডের কাছে। আমার তো 18 বছর হয়ে গেছে, মেডিকেল স্টোরে যাই তো, ওই জিনিসটা কিনতে হবে, মজা আমিও পেতে চাই। 5 minutes later। কাকু, ওইটা দাও না ওইটা। তোমায় দেখে তো মনে হয় না তুমি বই ছাড়া আর অন্য কিছু পড়তে পারবে। না না, আমি ভাইয়ের জন্য শেরওয়ানি কিনতে এনেছি, বুঝতে পারো না? হ্যাঁ তো আমার কাছে কেন এসছো? কোনো ডিজাইনারের কাছে যাও না। দূর, ভাল লাগে না, কেউ বিয়েই করতে চায় না। এবার আসি আমাদের মাতাল দাদার কাছে। এরা হচ্ছে এমন লোকজন যারা সারা জীবন নেশা করে কাটিয়ে দিতে পারে। এদের নিজের ক্যারিয়ার নিয়ে কোনো টেনশন নেই ভাই, ওরা রাস্তায় সারাদিন শুয়ে থাকুক, নেশা করুক বা হাগায় শুয়ে থাকুক, কিছু করে দাও তুমি ওর উপর, কিচ্ছু বলবে না, নেশা মাস। 5 minutes later। 18 বছর হওয়ার তো এটাই সব থেকে ভালো টাইম। মর্জি মতন পান করো, মর্জি মতন, কোনো চাপ নেই বস। ও, আরেকটা টাইপের বাচ্চার কথা তো বলতে ভুলেই গেছি, এরা হচ্ছে ল্যাটখোরের বাচ্চা, 1 নম্বরের ল্যাটখোর, সারা দিন শুয়ে থাকার ক্ষমতা রাখে। কি ডায়লগটা বল, ওই কি? হ্যাঁ, এরা হচ্ছে এমন ল্যাটখোর যাদের জীবনে আর কোনো আশা নেই, যারা কোনো কিছু করার চেষ্টাও করে না, আর সবসময় শর্টকাট খোঁজার চেষ্টা করে। হ্যাঁ, আর সময় মতন বাবার বিজনেসে লেগে পড়বে। পুরো ভিডিওতে আমি এই একটা কোয়েশ্চেন আমার নিজের মধ্যে আটকে রেখেছিলাম, এবার আমি বলতে চাই। ওই দেখো, তোর মুখের মধ্যে কেউ গুজে রেখেছে নাকি, বল না। হ্যাঁ তো আমি বলছিলাম, তোরও তো এই বছর 18 বছর কমপ্লিট হয়ে যাবে, তো তুই কি করবি? কিছুই না, আমার 18 বছর হলে তো আমাদের চ্যানেলে এইটা হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এইটা ঠিক যে আমাদের 18+ হলেই আমাদের বাবা মা রিলেটিভ আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করে ক্যারিয়ার ওয়ারিয়ার নিয়ে। অ্যান্ড হ্যাঁ, আমরা কিছুই করতে পারি না হাবার মতন মেনে নেওয়া ছাড়া। বেশি জ্ঞান দেব না, বাট হ্যাঁ এইটুক কথা বলবো যে নিজের লাইফে 18+ হও সে 17+ হও, ডিসিশনস নিজে নাও, কাউকে দিয়ে নিতে দিও না। তো এই নোটেই আজকে এই ভিডিওটা এন্ড করছি, আশা করছি এই মেসেজটা তোমাদের ভালো লাগবে। তো গাইজ, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবভিয়াসলি একটা কমেন্ট মাস্ট, কিন্তু একটা লাইকও দরকার, আর হ্যাঁ সাবস্ক্রাইবটাও করে দাও। বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, সবার সাথে শেয়ার করো। আনটিল দেন, বাই।